মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে খেরি গ্রামের বাসিন্দাদের। পুরাতন মালদার ভাবুক অঞ্চলের খেরি গ্রামে 700 মিটার পাকা রাস্তার কাজের সূচনা করলেন সাংসদ মৌসুম বেনিজিন্ন। তার সংসদ তহবিল থেকে তিনি 23 লক্ষ টাকা বরাদ্দ করেন এই কাজের জন্য। আদিবাসী অধ্যুষিত এই গ্রামের মানুষ পাকা রাস্তার জন্য অসুবিধায় পড়তেন। বহুদিনের দাবি তাদের পাকা রাস্তার, বামফ্রন্ট আমলে একাধিকবার জানালেও কোনো নজর দেননি। অবশেষে মৌসুম বেনেজিন্নুরের হাত ধরে স্বপ্ন পূরণ হতে চলেছে খেরি গ্রামের বাসিন্দাদের। বৃহস্পতিবার নারকেল ফাটিয়ে পাকা রাস্তার কাজের সূচনা করেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ মৌসুম বেনেজিন্নুর। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন চৈতালী ঘোষ সরকার সহ অন্যান্য অতিথিরা। পাকা রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আদিবাসীদের সঙ্গে নাচ করেন সাংসদ ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন চৈতালী ঘোষ সরকার। ভাবুক অঞ্চলের একটা ছোট দত্ত গ্রাম, এখানে এই গ্রামটাকে মালদা কলেজ অ্যাডপ্ট করেছে, দত্তক নিয়েছে, এবং তারা যেদিন এই গ্রামটাকে দত্তক নেয় সেই দিন আমাকে ইনভাইট করা হয়েছিল, এবং সাংসদ হিসেবে আমার কাছে তারা একটা ডিমান্ড করেছিল রাস্তার জন্য। তো আমার সাংসদ তহবিল থেকে আমি প্রায় 23 লক্ষ টাকা এখানে স্যাংশন করেছিলাম। আজকে তার শুভ শিলান্যাস অনুষ্ঠান, এবং খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে, কারণ কি সব কিছু স্যাংশন হয়ে গেছে। তো সেটার প্রোগ্রামে আজকে আমরা এসেছি, খুব ভালো লাগছে। বিশেষ করে আমি মালদা কলেজকে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এবং এই উদ্যোগে আমরাও সামিল হলাম।